পাখিরা যেমন নিরে ফিরে তেমনি ভাবে দিন শেষে আমরা সবাই ফিরে যাই আপন আলোয়ে, নিজের বাড়ি সবার কাছে প্রিয় জায়গা। তা যেমনই হোক না কেন, সবাই চায় নিজের ঘরটাকে একটু আলাদাভাবে সাজাতে, চায় নিজের মতো করে গুছিয়ে নিতে। নিজের ঘর নিজের মতো সাজানোতেই স্বস্তি। ভাবছেন ঘর সাজানোর কথা কেন বলছি, কারণ আমাদের পুরোটা পর্বই আজকে সাজানো হয়েছে ইন্টেরিয়রের বিভিন্ন আয়োজন নিয়ে। স্বাগত সুন্দরের স্বপ্নে। প্রিয় বাড়িটি যেমনই হোক না কেন তা সবার কাছে হয়ে থাকে বেশ আপন। সবাই তার সামর্থ্য অনুযায়ী তার ঘরটিকে সাজাতে চায়, তাতে দিতে চায় নান্দনিকতার ছোঁয়া। কিন্তু শুরুটা হয়েছিল কিভাবে, কিভাবেই বা মানুষ গৃহসজ্জার এই বিষয়টিকে প্রাধান্য দিতে শুরু করেছিল? সেই ব্রোঞ্জ যুগ থেকে ঘর শৈলী গোছানোর ইতিহাস বিভিন্ন সভ্যতায় পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক বিভিন্ন গোষ্ঠী কেন্দ্রিক সভ্যতায় শিকারী পশুর চামড়া ও হাতিয়া দিয়ে সাজানোর কথা জানান প্রত্নতাত্ত্বিকরা। মহেঞ্জোদারো সভ্যতায় মাটির বড় বড় পাত্র দিয়ে ঘর সাজাতেন তখন মানুষ। অ্যান্সিয়েন্ট টাইম থেকে ওনাদের কিছু এক্সপ্লেনেশন ছিল নান্দনিকতার, ইমিডিয়েট রিয়াকশন অফ বিউটি যেটা, এটাকে নান্দনিকতার মধ্যে দেখা হতো। এবং মানুষ যখন থেকে দেখা শুরু করেছে ফ্রম দ্য ডে ওয়ান, সে পারসিভ করতে পারুক বা না পারুক, এই বোধটা কিন্তু তার মধ্যে কাজ করেছে। এ সেন্স অফ ইউনো ফিলিং গুড অর ব্যাড, একটা জিনিস দেখতে ভালো লাগছে কিংবা খারাপ লাগছে, এটি কিন্তু আমরা পারসিভ করতে পারি। এখানে কিন্তু কোনো গ্রামারের দরকার হয় না। রিগার্ডলেস অফ এনি নলেজেবল পার্সন, আপনি দেখবেন আমরা যে কাউকে কিন্তু সৌন্দর্য, একটা জিনিস সুন্দর কি অসুন্দর তাকে বলতে শুনি, যে জিনিসটা সুন্দর সুন্দর না, এর জন্য কিন্তু শিক্ষার দরকার হয় না। ইটস এ ন্যাচারাল ইনস্টিংক্ট অফ জাজিং এ বিউটিফুল থিং। ভারতবর্ষে অনেক আগে থেকে ঘরে ফুল ও গাছ দিয়ে ঘর সাজানোর কথা জানা যায়। প্রাচীন রোম সভ্যতায় চামড়া তৈরি জিনিসপত্র ঘর সাজানোর জন্য ব্যবহার করা হতো। এছাড়াও দামি নাইলন কাপড়ে পর্দা সহ রঙিন কাপড় দিয়ে ঘর সাজানোর চল ছিল। মধ্যযুগে রেশমি কাপড় দিয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ঘর সাজানোর প্রচলন ছিল। মধ্য এশিয়ার দেশগুলোতে ঘোড়ার লাগাম, তলোয়ার ঘরের দেয়ালে সাজিয়ে রাখার প্রচলন ছিল। ক্যারিবিয়ান সাগরের দ্বীপগুলোতে জলদস্যুদের আখড়া ছিল কয়েক শত বছর আগে। সেখানকার মানুষের জাহাজ কেন্দ্রিক বিভিন্ন জিনিস দিয়ে ঘর সাজানোর কথা জানা যায়। সাগর পাড়ে গড়ে ওঠা সভ্যতাগুলোতে বড় বড় ব্যারেল দিয়ে ঘর সাজানোর চল ছিল তখন। ইন্টেরিয়র ডিজাইনের কথা 18 শতকের পর থেকে জানা যায়। 19 শতকের মধ্য থেকে ইন্টেরিয়র ডিজাইনিং ঘর সাজানোর ক্ষেত্রে গুরুত্ব পাওয়া শুরু করে। আধুনিক রুচিশীল মানুষরা ঘর সাজানোর ক্ষেত্রে নিজের আগ্রহ ও পছন্দের জিনিসপত্র ব্যবহার শুরু করেন। এখন রীতিমতো ইন্টেরিয়র ডিজাইনের উপর চলছে লেখাপড়া। প্রতিটি স্থানকে কাজে লাগিয়ে বাড়ি, অফিস কিংবা যে কোনো প্রতিষ্ঠানকে নান্দনিক ও আরামদায়ক করে তোলাই ইন্টেরিয়র ডিজাইনের প্রধান লক্ষ্য। আর যিনি এই কাজটি দক্ষতার সঙ্গে করে থাকেন তিনিই হলেন ইন্টেরিয়র ডিজাইনার। আগে আমাদের দেশে স্থপতিরাই সাধারণত কোনো ভবন নির্মাণের পাশাপাশি তারই ইন্টেরিয়র ডিজাইন করতেন, কিন্তু বর্তমানে আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন পৃথকভাবে করা হচ্ছে। আধুনিক স্থাপনার ভেতরকার সৌন্দর্যে প্রধান ভূমিকা রাখছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। একটি প্রতিষ্ঠানের অন্তর্মহলের সাজসজ্জা বৃদ্ধিতে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা এখন তুঙ্গে। আর তাই বেড়েছে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা, তাই এ বিষয়ে উন্নত ক্যারিয়ার গড়তে পারেন যে কেউই।
নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত সুন্দরের স্বপ্নে। সমসাময়িক প্রেক্ষাপটে আমাদের দেশে ইন্টেরিয়র ডিজাইন কোর্সটির বেশ চাহিদা রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করে যে কেউ করে নিতে পারেন এই কোর্সটি। ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো সৃষ্টিশীল চিন্তা ভাবনা করার দৃষ্টিভঙ্গি, সেই সঙ্গে থাকতে হবে সূক্ষ্ম পরিকল্পনা করার মানসিকতা। মানুষ একদিকে যেমন চায় নিজেকে সুন্দর দেখতে, অন্যদিকে চায় তার বাসা এবং ভেতরের সাজসজ্জা, অফিস, আদালত, হাসপাতাল, বিদ্যালয় থেকে শুরু করে সবকিছু সৌন্দর্য বাড়াতে। আর এ কাজটাই করতে হয় একজন ইন্টেরিয়র ডিজাইনারকে। আপনি যে ঘরে বসবাস করছেন সে ঘরের দেয়াল, মেঝে, দরজা, জানালা, আসবাব, এমনকি পর্দাটাই বা কেমন হবে সেই হিসাবটা করবেন ইন্টেরিয়র ডিজাইনার। এক কথায় বলা চলে ঘরের দেয়ালের রং, মানানসই আসবাবপত্রের ডিজাইন ও রং থেকে শুরু করে স্বল্প পরিসরের জায়গাকে কিভাবে বেশি করে ব্যবহার করা যায় সে বিষয়ে যাবতীয় ডিজাইন ও বাস্তবায়ন করাটাই ইন্টেরিয়র ডিজাইনারের কাজ। সাডেনলি আমার একটা ফ্রেন্ড আমাকে নক করে, আমাকে বলছে যে শান্ত ম্যাম ইউনিভার্সিটিতে ইন্টার আর্কিটেকচার সাবজেক্টে আসছে, আমাকে সেম প্রিন্সিপালগুলো এখানে দেওয়া হচ্ছে, সেম জিনিসগুলো আমাকে শেখানো হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আমি এখন মানে ফিউচারে যখন আমি বেরোই, আমি এখন থিসিসের স্টুডেন্ট, আমি যখন বেরোয় যাব আমি প্রাউডলি বলবো আই এম অ্যান ইন্টেরিয়র আর্কিটেক্ট। ইন্টেরিয়র ডিজাইন একটি বহুমাত্রিক পেশা যেখানে সৃজনশীলতা এবং প্রযুক্তির প্রয়োগ একই সঙ্গে হয়। এর মূল লক্ষ্য ঘর এবং কাজের জায়গার সাজসজ্জাকে আরও আকর্ষণীয় করে তোলা। একজন সত্যিকারের পেশাদার ডিজাইনারকে পারিপার্শ্বিক পরিবেশ, সবার বসবাসযোগ্য স্থান, অফিস, আদালতের সুপরিসর কর্মসংস্থান, খেলার ময়দান ইত্যাদি স্থানকে নিজের চিন্তা, কল্পনা, গবেষণা, সৃজনশীলতা ও আপন মনের মাধুরি মিশিয়ে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা করতে হয়। আমাদের দেশে এখন অর্থনৈতিক অবস্থা একটু ভালোর দিকে, যখন মানুষের অর্থনৈতিক অবস্থা একটু ভালোর দিকে যাবে তখনই তারা একটু চিন্তা করবে না আমি একটু ভালোভাবে থাকি। হ্যাঁ, আর ভালোভাবে থাকার যখনই কথাটা আসবে তখনই তারা চিন্তা করবে যে হ্যাঁ আমার এই জায়গাটা আমি একটু ডিজাইন করব, সুন্দর করে সাজাবো, আর তখনই কিন্তু আমাদের কাজের ক্ষেত্রটা তৈরি হবে। কাজের ফাঁকে বা যে কোনো অবসরে নিত্য নতুন রুচিশীল আকর্ষণীয় ডিজাইন উদ্ভাবনে একজন ইন্টেরিয়র ডিজাইনার সদা নিমগ্ন থাকেন। একজন উঁচু মানের ইন্টেরিয়র ডিজাইনার তার নিজস্ব স্বপ্ন, কল্পনা, অনুভূতি দিয়ে একটি মলিন, নিষ্প্রাণ স্থানকেও করে তুলতে পারেন সজে, প্রাণবন্ত, প্রশান্তিময় ও অপূর্ব সুন্দর। ইন্টেরিয়র আর্কিটেকচারের যে আপনার নিডটা, এটা কিন্তু একটা সিচুয়েশনের কারণে এসছে। ইন্টেরিয়র সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, ইট ইজ কাস্টম মেড। আপনি একজন ডিজাইনারের কাছ থেকে যখন আপনি একটা ই করছেন, একটা ড্রেস বানাচ্ছেন এইটা, আর আপনি হচ্ছে একটা ড্রেস মার্কেট থেকে কিনছেন, উইচ ইজ কমন ফর অল, দুটার মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে। এবং পিপল ইজ পেইং হিউজ ফর এ ডিজাইনার্স অর কাস্টম মেড থিং। ওয়াই? বিকজ দ্যাট ইজ মেড অ্যাকর্ডিং টু ইউর চয়েস অ্যান্ড ডিম্যান্ড। ওইখানেই কিন্তু ইন্টেরিয়র রোল প্লেটা। বর্তমানে দেশে বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইন ফার্ম প্রতিষ্ঠিত হয়েছে যারা অত্যন্ত সাফল্যের সাথে পড়ে যাচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, ফলে এসব প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির সুযোগও বাড়ছে। এর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সে কাজ করারও সুযোগ রয়েছে। তবে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে হলে সৃজনশীলতার পাশাপাশি থাকা চাই চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিকতাও। আমাদের দেশের অনেক তরুণ তরুণী ইন্টারনেট ব্যবহার করে অটোক্যাড অথবা 3D স্টুডিও ম্যাক্সের সাহায্যে বিভিন্ন ইন্টেরিয়র আইডিয়া ডিজাইন করে আয় করছেন হাজার ডলার। বর্তমানে দেশে অনেক ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে যারা অত্যন্ত সফলতার সঙ্গে ইন্টেরিয়র ডিজাইন করে যাচ্ছে।
যেহেতু আমাদের হচ্ছে সীমাটা বেড়েছে, আমাদের হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিটা বেড়েছে, আমরা এখন মধ্য আয়ের দেশে চলে যাচ্ছি, তো সব কিছু বিবেচনায় এখন এই সাবজেক্টের নিডটা হচ্ছে ট্রিমেন্ডাস। আমার যে গ্রিভেন্স টু গেট সামথিং গুড, ওই জায়গাটা রোল প্লে করার জন্য উই নিড পিপল হু নিডস টু কাম ফরওয়ার্ড, অ্যান্ড দিস আর দ্য গ্রুপ অফ পিপল। এবং এটার ইম্প্যাক্ট কিন্তু অলরেডি সমাজে আপনারা দেখছেন। আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, স্বাগত সুন্দরের স্বপ্নে। সুন্দর একটি ঘর কে না ভালোবাসে, ঘরকে রঙিন করতে কার না ভালো লাগে। রঙের ব্যবহার, আসবাবপত্র, কাপড় এবং নান্দনিক কিছু জিনিস হলো গৃহসজ্জার মূল উপকরণ। রঙের ব্যবহারের উপর একটি ঘরের সৌন্দর্য ফুটে ওঠে। গাঢ় রং নজর কাড়ে আর হালকা রং স্নিগ্ধতার প্রতীক। ঘরের সাজসজ্জায় তাই এই দিকটাই খেয়াল রাখতে হবে সবার আগে। ঘরের একটি বড় অংশ জুড়ে আছে দেয়াল। দেয়ালে পরিবর্তন এনেই ঘরের সাজে নতুনত্ব আনা সম্ভব। বসার ঘরে নান্দনিকতার ছাপ আনতে লাইট পিঙ্ক, ফ্রেঞ্চ গ্রে, ভায়োলেট, ক্রিম কালার সবচেয়ে ভালো। আবার বিভিন্ন পেপার মেশা, হেরিটেজ, বাইরামিং ব্যবহার করেও দেয়ালকে আকর্ষণীয় করা যায়। ঘরে সবুজের ছোঁয়া রাখতে চাইলে খাবারের ঘরটা কাজে লাগানো যেতে পারে। ঘর ছোট হলে এখানে ব্যবহৃত জিনিসগুলো একটু সবুজ রঙের হলে সহজেই মানিয়ে যাবে। খাবারের বড় জায়গা থাকলে দেয়ালে হালকা সবুজ রঙের প্রলেপ দিতে পারেন। রাঙানোর কথা, এরপর আসবে দেয়ালে বিভিন্ন উপকরণ দিয়ে সাজানোর প্রসঙ্গ। তবে ঘরে স্নিগ্ধ ভাব আনতে দেয়ালে পেইন্টিং বা ফটোগ্রাফির কোনো বিকল্প নেই। এটা অনেকটা নির্ভর করছে ঘরের মানুষগুলোর উপর। তবে দেয়ালে যেভাবেই যা ঝোলানো হোক না কেন, ঘরের মাপ আর দেয়ালের বিন্যাসটাও গুরুত্বপূর্ণ। আয়তন যদি ছোট হয় তাহলে ছোট ছোট ফ্রেমে ভাগ করে ছবিগুলো ঝুলিয়ে দিন। আর যদি ঘরের আয়তন হয় বিশাল তাহলে দেয়ালের কোনো একটা বিশেষ অংশ জুড়ে লম্বা করে সাজিয়ে দিতে পারেন ছবিগুলো। এত বিশাল আয়োজন করতে আপনার প্রয়োজন হবে সুবিশাল একটি বাড়ির। কিন্তু অত বড় বাড়ি বা ফ্ল্যাট যদি আপনার না থাকে তবে চিন্তা কি, সুবিশাল ফ্ল্যাট নাই বা হলো, কিন্তু আপনি ছোট যে কোনো ফ্ল্যাটেই থাকেন না কেন সেখানেও দিতে পারেন স্মার্ট ও ভিন্ন ধরনের একটি লুক। স্নিগ্ধ আর আরামদায়ক পরিবেশ তৈরি হবে তখনই যখন আপনি ব্যাপারটি নিয়ে একটু ভিন্নভাবে ভাববেন। হোক না ঘরটি ছোট, তাই বলে কিন্তু ঘরের দেয়ালগুলোকে ফাঁকা রাখলে চলবে না। নানা শৈল্পিক জিনিসের ব্যবহারে ঘরের দেয়ালগুলোকে প্রাণবন্ত করে তুলতে পারেন। ছোট বাসা বাড়িতে আসবাব সাধারণত হালকা নকশার এবং নিচু হলে ভালো। ঘর সাজাতে রড আয়রনের আসবাব ব্যবহার করতে পারেন। আসবাব যদি কাঠের হয় তাহলে নকশাটা ফ্ল্যাট বা হালকা হলে ভালো দেখাবে। এই ধরনের নকশার আসবাব ঘরকে খোলামেলা রাখতে সাহায্য করে। ছোট পরিসরের ঘরকে বড় দেখাতে অন্তঃসজ্জায় আয়নার ব্যবহার বেশ জনপ্রিয়। আয়নায় প্রতিচ্ছবি ঘরের আয়তনকে বড় দেখাতে সাহায্য করে। আয়নার নকশা আর আয়তনটা নির্ভর করবে কোন ঘরের দেয়ালে তা লাগাচ্ছেন তার উপর। ঘর মানে শুধু দেয়াল, বাগান কিংবা রং নয়, ঘরে আলো কিংবা লাইট ঘরকে স্নিগ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমেই খেয়াল রাখুন ঘরে কোনো বাতি যেন শেড ছাড়া না থাকে, মানে বাতিগুলোকে একটি শেডের মধ্যে রাখার চেষ্টা করুন। শেডের ভেতরে লাইট থাকলে তা কখনোই ঘরে কড়া আলো সৃষ্টি করতে পারবে না, ফলে চোখে একটা স্নিগ্ধ ভাব বজায় থাকবে সবসময়। তবে তাই বলে ঘরকে অন্ধকার করে রাখলেও চলবে না।
করিডোরের মতো জায়গা, এক ঘর থেকে অন্য ঘরে যাবার জায়গাগুলোকে সাজানো যেতে পারে একেবারে স্পষ্ট লাইটে ভর করে। আর ড্রয়িং কিংবা ডাইনিং স্পেসে রাখতে পারেন ঝুলন্ত কোনো ল্যাম্পশেড। বাসা বাড়িগুলো সাজসজ্জায় সিঁড়ি ঘর থেকে ছাদ পর্যন্ত প্রায় সবখানেই দেখা যায় ভিন্নতা। লিফট থেকে নেমে বাসায় ঢোকার ফাঁকা জায়গাটাকেও কাজে লাগাতে পারেন নান্দনিকভাবে। অতিথি বাসায় ঢোকার আগে মুগ্ধ হবেন আপনার রুচি ও পছন্দ দেখে। বাড়িতে বিভিন্ন কাজে অনেক অপরিচিত মানুষ আসে, যাদের সঙ্গে সম্পর্কটা ঠিক ঘরে বসতে দেওয়ার মতো আন্তরিক নয়, আবার বাইরেও দাঁড় করিয়ে রাখা যায় না। সেজন্যই বাসার দরজার মুখে আয়োজন করতে পারেন বৈঠকখানার। বাড়িতে ব্যবহৃত পুরনো সোফা সেট, কাঠের টেবিল ও দেয়ালে হালকা ডিজাইন আয়না দিয়ে আপনিও করতে পারেন দরজার সামনে ফাঁকা স্থানটুকুতে এই অভ্যর্থনার আয়োজন। জুতার র্যাকের সঙ্গে বসার জায়গা থাকলে জুতা খুলতে ও পরতে সুবিধা হয়। আপনি যদি নতুন বাসায় উঠে থাকেন আর আপনার যদি চিন্তা থাকে নতুন বাসায় নতুন আসবাবপত্র দিয়ে সাজাবেন, তাহলে প্রথমেই মাথায় আসবে কি কি কিনবেন, কোথা থেকে কিনবেন। শুধু তাই নয়, এমন জিনিস আপনি নিশ্চয়ই কিনতে চান না যা আপনার ঘরে মানানসই নয়। তাই ঘরে মনের মতো আসবাবপত্র কেনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। ভারী কাঠ বা হালকা অ্যালুমিনিয়ামের আসবাবপত্র কিনবেন নাকি লোহা কিংবা স্টিল ব্যবহার করবেন, প্রথমে তা ঠিক করুন। আপনি যদি ভারী কোনো আসবাবপত্র ব্যবহার করতে না চান, তাহলে কাঠের মসৃণ আসবাবপত্র ব্যবহার করতে পারেন, যা ঘরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করবে। আসবাবপত্র কেনার আগে ঘরের সঙ্গে মিল রেখে খুব সচেতন হয়ে ডিজাইন পছন্দ করুন। মনে রাখবেন, আপনার সামান্য ভুল সিদ্ধান্ত ঘরের সৌন্দর্য নষ্ট করতে পারে, তাই এমন ডিজাইন পছন্দ করবেন যা ফ্যাশনেবল। তবে ভিন্নভাবে ঘর সাজাতে আপনি প্রাচীনকালের ডিজাইনের আসবাবপত্র ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞদের মতে ঘর সাজাতে কতটুকু জায়গা প্রয়োজন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার ঘরটিকে কতটা নান্দনিকভাবে সাজাবেন সেটা। তাই ঘর সাজাতে মানানসই আসবাবপত্র কেনা জরুরি। সঠিক আসবাবপত্র কেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আসবাবপত্র ভালো করে দেখে নেওয়া। আপনি যদি কাঠের আসবাবপত্র কিনতে চান, তাহলে অবশ্যই তা ঠিকভাবে ফিনিশিং করা হয়েছে তা ভালো করে দেখে কিনুন। গতানুগতিক আসবাবপত্র না কিনে একটু ব্যতিক্রমধর্মী আসবাবপত্র কিনতে পারেন, যা আপনার ঘরের সৌন্দর্যকে ভিন্ন মাত্রায় ফুটিয়ে তুলবে। তবে ব্যতিক্রম বলতে যে খুব দামি হতে হবে তা নয়, আসবাবপত্রের রং এবং আকারে ভিন্নতা আনুন। যাই হোক না কেন, আপনার মধ্যে যদি সৌন্দর্যবোধ থাকে তবে তা প্রকাশ করতে পারবেন সবখানে। এমনকি গতানুগতিক চিন্তার বাইরে এসেও নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে অনেকেই প্রকৃতির মাঝে থাকার ব্যবস্থা করে নিয়েছেন। সৃষ্টির শুরুতে মানুষ গুহায় বাস করত, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক পাওয়া গেছে। আর সেই সূত্র ধরেই হয়তো গুহার প্রতি মানুষের একটা টান দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার অ্যাঞ্জেলো মাস্টার পিয়েট্রো পাহাড় কিনে নিজের হাতে তিলে তিলে তৈরি করেন নিজের প্রিয় এই ঘরটি। নিউ মেক্সিকোর রোপোলেট 25 বছর ধরে নিজ হাতে তিলে তিলে শিল্পময় করে তোলেন পাথরের এই গুহাটি। আর তাই খুব সহজেই বলা যায় ঘরকে সুন্দর করতে বা রাখতে কেবলই প্রয়োজন সৌন্দর্য পিয়াসী সুন্দর একটি মন, এছাড়া আর কিছুই নয়। অনেক কথাই হলো,
আশা করছি আমাদের আজকের আয়োজন কোনো না কোনো ভাবে আপনাকে উপকৃত করবে। আপনার ছোট বাড়িটি ভরে উঠুক নান্দনিক স্নিগ্ধতায়, জীবন ভরে উঠুক সুন্দরের স্বপ্নে। সুন্দর থাকুন, সুন্দর রাখুন।